এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো এক ক্লিকে যেগুলো অ্যাক্টিভ ফ্রেন্ড না তাদেরকে এক ক্লিকে আনফ্রেন্ড করে দিতে পারবেন, এমনকি নতুন নতুন ফ্রেন্ড কীভাবে অ্যাড করবেন, আর আপনারা কীভাবে আপনাদের ফটোতে লাইক এবং সম্পূর্ণ ফ্রেন্ড কিন্তু অ্যাক্টিভ ফ্রেন্ড না। এখানে অনেকগুলো যারা ফেসবুক চালায় না বা পাসওয়ার্ড ভুলে গেছে অনেকেই আছে, ফেক আইডি চালায় কিন্তু সে আমার ফ্রেন্ডে আছে। তো কীভাবে এক ক্লিকেই সম্পূর্ণ লিস্ট আপনাদের সামনে চলে আসবে এটা নিয়েও আপডেট আসছে। এটাই পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু ফেসবুকটি আপডেট করে নিতে হবে। তো প্রথমে আপনাদেরকে ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর এখানে যে আপনাদের নিজস্ব আইডি আছে এখানে আপনাদেরকে আসতে হবে, সি অল ফ্রেন্ড এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন 3480 ফ্রেন্ড আছে, এখান থেকে ম্যানেজে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন একটা অপশন আছে লিস্ট, এই যে এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে অপশনে ক্লিক করার পর দেখুন 163টি ফ্রেন্ড আমার এইভাবে আছে, তার মানে এগুলো ফ্রেন্ড কোনো কাজেই না, এদের কাছে আমার ফটো পাঠায় না, এমনকি ওদের ফটো আমাদের কাছে আসে না, ওদের স্ট্যাটাস আমাদের কাছে আসে না, আমার স্ট্যাটাস ওদের কাছে যায় না, মানে কোনো লিঙ্ক নেই। এটা কতদিন লিঙ্ক নেই, এটা ধরুন 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে ওর সাথে আমি ফ্রেন্ড আছি, কিন্তু এখন সে ফেসবুক চ্যানেল না বা ফটো পোস্ট করে না। তো এদেরকে ডিলিট করার জন্য কী করতে হবে, এটা কিন্তু এক ক্লিকে এগুলো সামনে 163টা কিন্তু ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড মানে আপনার ফ্রেন্ড লিস্টে আছে। তো এটার জন্য আপনাদের কী এইভাবে আপনারা আনফ্রেন্ড করে দেবেন। তো এদের কী হবে দেখুন 163টা আছে, আমি আগে আনফ্রেন্ড করে নিই, তারপর রিকোয়েস্ট করে আপনাদের সামনে দেখাচ্ছি আমি এখনই। আপনারা কিন্তু খুবই সহজে এইভাবে করে নিতে পারলে আপনার কী হবে, ফ্রেন্ড লিস্টও ফাঁকা হবে, এমনকি নতুন নতুন ফ্রেন্ড আপনারা অ্যাড করতে পারবেন, স্ট্যাটাসও বেশি দেখবে আর লাইকও বেশি পাবে। তো আমার বেশি নেই, আপনাদের আশা করি বেশি থাকতে পারে। দেখুন এটা এখানে বলে দিয়েছে যে 90 দিনের আগে যারা ফেসবুক ইউজ করেছে বা চালায় না 90 দিন আগে তাদের জন্য এটা এই লিস্টে আসছে। তো আপনারা যদি এই লিস্টের মধ্যে আপনারা যদি 90 দিন ধরে ফেসবুক না চালান বা ফটো ভিডিও পোস্ট না করেন তাহলে এই লিস্টের মধ্যে আপনারা আসবেন। তাও যদি আপনারা ফ্রেন্ড লিস্টে রাখতে চান তাহলে বাঁচা বাঁচা আপনারা ডিলিট করবেন। দেখুন 147টা হয়ে গেল, আমি আরও ডিলিট করতে হচ্ছে আপনাদের সামনে, 147টা আছে এখানে, 143টা হয়ে গেলো। এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ জিনিসটি আনফ্রেন্ড করে দিতে পারবেন। তাহলে আমার এখানে কতগুলো ফ্রেন্ড হয়, 3377টি ফ্রেন্ড হয়ে গেলো। এইভাবে কিন্তু আপনারা আনফ্রেন্ড করে আপনার ফেসবুকে স্ট্যাটাস বাড়াতে পারবেন। দেখুন আমার সম্পূর্ণ ফ্রেন্ড অ্যাক্টিভ ফ্রেন্ড, দেখুন আমার ফটোতে আমি লাইক দেখে দিচ্ছি, ডিপিতে দেখুন 7797টি লাইক আছে, 826টি কমেন্ট আছে। এটা নিয়ে ভিডিও বানিয়েছি যে কীভাবে লাইক বাড়াতে হয়, কীভাবে কমেন্ট শেয়ার পেতে হয় রিয়েল। তো এই ভিডিওটা যদি না দেখে দেখেন তাহলে আমার আইডিতে যান, ভিডিওটি দেখে নিন। আর অ্যাক্টিভ ফ্রেন্ড কীভাবে আপনারা ফেসবুকে নেবেন, অ্যাক্টিভ ফ্রেন্ড নেওয়ার জন্য যারা রেগুলার ফটো পোস্ট করে, যেমন আমার আইডিতে আসতে পারেন দেখুন 8 ঘন্টা আগে পোস্ট করেছে, 9 ঘন্টা আগে পোস্ট করেছে, একদিনে করছে, এই হচ্ছে অ্যাক্টিভ ফ্রেন্ড। যারা রেগুলার ফটো ভিডিও পোস্ট করে তাদেরকে একটু অ্যাড করবেন, তাহলে আপনার স্ট্যাটাস ভিউ দেখবে, আপনার ফটোতে বেশি বেশি লাইক কমেন্ট আসবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর কিন্তু অবশ্যই কিন্তু ফেসবুকটা আপনাদেরকে আপডেট করে তবে সেটিংগুলো আপনারা জানতে পারবেন।